নেতাকর্মীদের মনোনয়নপত্র জমা দিতে নিয়ে এসেই কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারেফ হোসেন মণ্ডল মধু কি বললেন শুনুন। আমরা প্রায় বিশেষ করে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা নমিনেশন প্রায় 90% কমপ্লিট করতে পেরেছি। কিছু সার্টিফিকেটের সমস্যা আছে, ওবিসি সার্টিফিকেট সবার পরিবারে সবার থাকে না, এই সমস্যার জন্য আমাদের 10% প্রার্থী এখনও বাকি আছে। আমাদের ডিসিআর কমপ্লিট হয়েছে, কিন্তু আগামীকাল আমরা ওটাকে কমপ্লিট করব। ইতিমধ্যে আজকে শাসক দলের প্রার্থী ঘোষণা হয়েছে, সকাল থেকে সাধারণ মানুষকে যেভাবে নমিনেশন ফাইল করার নাম করে যেভাবে ভোট জ্যাম করেছিল, কিন্তু প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়ে তাদেরকে ছত্রভঙ্গ বা প্রকৃতি যারা নমিনেশন করবে বা ডিসিআর কাটবে তাদেরকে লাইনে দাঁড় করেছে, এর জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কালকে আমার আশঙ্কা বা সার্বিক মানুষের মতামত, কালকে তৃণমূল নওদায় একটা সন্ত্রাস করার চেষ্টা করবে, এটা আমরা বুঝতে পারছি। তবে আমরা চেষ্টা করব, মানুষ আমাদের পাশে আছে, তো আমরা সেটা 100% ভোটে পাঠিয়ে দেবো এবং তৃণমূলকে এখান থেকে সুনিশ্চিতভাবে পরাজয় করাবো পঞ্চায়েত নির্বাচন। আপনারা এককভাবে লড়ছেন না কারোর সঙ্গে যোগ? না, আমরা এখানে বাম কংগ্রেস মিলিতভাবে লড়াই করছি নিচু স্তরে, এবং পঞ্চায়েত সমিতি স্তর অব্দি কমপ্লিট হয়েছে আমাদের, এটা জোট ফর্মুলাটা। কিন্তু জেলা পরিষদ লেভেল অব্দি যেহেতু তার জেলা নেতৃত্ব ডিসাইড করবে যে কে কোন সিটে দাঁড়াবে, তবে নিচু স্তরে আমরা মোটামুটি জোটবদ্ধভাবে লড়াই করছি বাম কংগ্রেস মিলিত। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।